আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। পুলিশের উপর চতুর্মুখী হামলা চালালো। মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আমি একটি মাছের খামারের তত্ত্বাবধায়ক। বাঁধন পাটোয়ারি তার মাছের ঘেরে পানি নেওয়ার জন্য আমার মাছের ঘেরের বাঁধ কেটে দেন। পরে আমি প্রতিবাদ করলে তিনি আমাকে মেরে ফেলার হুমকি দেন। এই ঘটনায় আমার খামারের মালিক বাবুল পাটোয়ারির ভাই সালাউদ্দিন বাঁধন পাটোয়ারিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ফরিদগঞ্জে দেশীয় অস্ত্র সহ যুবলীগ নেতা মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারিকে আটক করেছে পুলিশ। এই সময় তার সাথে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এই সময় বাঁধনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাকু ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ বাঁধনকে আটক করেছে। আটক করতে গিয়ে আমার দুই পুলিশ আহত হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। এছাড়াও সালাউদ্দিন নামের এক ব্যক্তি বাঁধনের বিরুদ্ধে একটি মামলা দিয়েছেন। এদিকে ওসি প্রদীপ ছিল একটা অমানুষ। সে কত মানুষ জবাই করেছে তার হিসাব করে শেষ করা যাবে না। মোট কথা, তাকে ফাঁসি দিতে হবে, সরকার তার থেকে সব টাকা নিয়ে দিতে হবে। মাসুদরাই এই দেশে নিজেদের স্বার্থে অসংখ্য প্রসি প্রদীপ লিয়াকতের জন্ম দিয়েছে, যারা এই জাতিকে মেধাশূন্য করতে চায়। অথচ এই মাসুদরা থাকে ধরা ছোঁয়ার বাইরে। দেশে এমন একজন সূর্য সন্তানকে এত জঘন্য ভাবে মারল প্রদীপ গঙ্গেরা, ভাবতে অবাক লাগে। ঘৃণা জন্ম হয় মনে। সিনহার মৃত্যু নিশ্চিত করার জন্য প্রদীপ তার মুখে জুতা দিয়ে চেপে ধরেছিল। দেশ সেবাকারী সেনা অফিসারের এই কি প্রাপ্তি ছিল? এই তার পুরস্কার? কঠিন শাস্তি দাবি জানায় প্রদীপ গঙ্গদের। টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাসের ইয়াবা পাচারের সাথে সংশ্লিষ্টতা প্রমাণ থাকা এবং তার অবৈধ রাজত্বের হুমকি হওয়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশের চোখে পুলিশ সবসময় ভালো মানুষ, হকদার মানুষ। পুলিশ এত ভালো যে ফেরেশতারাও বাংলাদেশের পুলিশের কাছে পরাজিত। হে আল্লাহ, তুমি বাংলাদেশের সকল পুলিশকে জান্নাতুল ফেরদাউসে বসবাসের ব্যবস্থা করে দিও। ওই 15 জনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই, সাথে এবিএম মাসুদের ফাঁসি চাই। ওর মতো জানোয়ার কখনো মানুষের উপকারে আসবে না, তাই জানোয়ারটার ফাঁসি চাই। আমাদের দেশে যখন প্রশাসন ইয়াবার সাথে জড়িত, তাহলে এই দেশে আমরা কিভাবে সঠিক বিচার পাব? এখন থেকে ঠিক তদন্তের মাধ্যমে যেন সরকারি কাজ দেওয়া হয়, একটাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা। মেজর রাশেদ সিনহা বিচার না হওয়ার ব্যর্থতা বাংলাদেশ সেনাবাহিনী, কারণ হত্যাকাণ্ডের পরপরই রামুর